আজকে কি পড়বো জানো? নোক্তা পড়বো, নোক্তার পরিচয় পড়বো। সবাই বের করো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 13, পৃষ্ঠা 13। সবাই পৃষ্ঠা 13 বের করো, সবাই 13 পৃষ্ঠা বের করো, সবাই 13 পৃষ্ঠা বের করো, সবাই 13 পৃষ্ঠা বের করো। আজকে আমরা নোক্তা পড়ব, নোক্তার পরিচয়। নোক্তা, নোক্তা কি জানো? নোক্তা হচ্ছে আরবি হরফগুলার উপরে নিচে কি আছে, এক বা একাধিক যে ফোঁটাতে আছে। হ্যাঁ, এক বা একাধিক যে ফোঁটাতে আছে সেগুলোকেই বলে কি, নোক্তা। ঠিক আছে, নোক্তা কি জানো? নোক্তা পরিচয় কি বলছে? আরবি হরফগুলার উপরে বা নিচে, আরবি হরফে হরফগুলার, আমার কথা শুনো, আমরা আজকে পড়ব নোক্তা, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমরা আজকে পড়ব নোক্তার পরিচয়। নোক্তা হচ্ছে কি জানো? আমরা যে আরবি বর্ণমালাগুলো পড়েছি না, আলিফ বা তাসা, এটার মধ্যে দেখো কি আছে জানো, ফোঁটা আছে। কোনো হরফে একটা আছে, কোনো হরফে দুইটা, কোনো হরফে তিনটা, এভাবে উপরে নিচে কি আছে, এক বা একাধিক কি আছে, ফোঁটা আছে। দেখো ফোঁটা দেয়া আছে, দেখতে পেয়েছো তোমরা? ফোঁটা দেয়া আছে, তাই না? দেখো যে হ্যাঁ, এক বা একাধিক ফোঁটা দেয়া আছে উপরে এবং নিচে। এই যে ফোঁটাগুলা, এই ফোঁটাগুলাকে কি বলে? নোক্তা বলে। সবাই দেখো, আরবি হরফগুলার উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেয়া যায় বা দেখা যায়, এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নোক্তা বলে। কি বলে? নোক্তা বলে। তাহলে আমরা পেয়েছি নোক্তা কি, নোক্তা কি আমরা পেয়েছি? নোক্তা কি? নোক্তা হচ্ছে আরবি হরফগুলার উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, দেখা যায়, এগুলোকে কি বলে? নোক্তা বলে। দেখো নোক্তা কি কি, দেখো কিসের উপরে নোক্তা আছে? প্রথমটা কি? বা, 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 তা, তোমরা আমারটা শুনো আগে, বা, তা, ছা, জিম, খা, জাল, যা, সিন, দোয়াত, জোয়া, ফা, গাইন, কাফ, নুন, ইয়া। এই যে কয়টা বর্ণ দেখো, 15টা বর্ণ। হ্যাঁ, 15টা বর্ণ দেয়া আছে, এখানে হরফ আছে 15টা। এই 15টা হরফের উপরে নিচে এক বা একাধিক বর্ণ আছে, এই ফোঁটা আছে, তাই না? উপরে নিচে এই যে হরফগুলা, হরফগুলার উপরে নিচে এক বা একাধিক হরফ পের উপরে নিচে কি আছে, এক বা একাধিক ফোঁটা আছে, ফোঁটা দেখা যাচ্ছে, এই ফোঁটাগুলাকে কি বলে? নোক্তা বলে। আমাদের আরবি বর্ণমালা কয়টি তোমরা তো জানো? 29টি, তাই না? আরবি হরফ হচ্ছে 29টি। এই 29টার মধ্যে 15টার মধ্যে কি আছে? এক বা একাধিক উপরে নিচে নোক্তা আছে। আর 14টার মধ্যে নোক্তা নাই। দেখো নিচে কিছু হরফ আছে, 14টা হরফ আছে, সেগুলোর মধ্যে নোক্তা নাই। যেমন কি কি দেখো, নিচের হরফগুলা কোনগুলোর মধ্যে নোক্তা নাই দেখো, আলিফ, হা, দাল, রা, সিন, সোয়াদ, তোয়া, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এবার দেখেছো 14টা হরফ দেয়া আছে নিচে, এই 14টা হরফের মধ্যে কি আছে?
নোকটা নাই, তাই না? নোকটা আছে নাই? এই নিচে নিচে যে চোদ্দটা হরফ আছে দেখো, নোকটা নাই, এক বা একাধিক নোকটা নাই। হ্যাঁ, আমাদের আরবি হরফ হচ্ছে ২৯টা, ২৯টার মধ্যে ১৫টার মধ্যে এক বা একাধিক নোকটা আছে আর ১৪টার মধ্যে নোকটা নাই, খেয়াল রাখবে। বুঝতে পেরেছ? দেখো তোমরা নিজেরা দেখো, আপুরা দেখো আমরা যে নোকটা পড়ছি, হ্যাঁ আমরা নার্সারিতে কিন্তু নোকটা পড়ি নাই, আমরা কেজিতে নোকটা পড়ব, ঠিক আছে? আমরা শুধু নার্সারিতে হরফগুলো পড়েছিলাম, আলিফ বা তাসা পড়েছিলাম, তাই না? এবার আমরা নোকটা পড়ব, হ্যাঁ নোকটা পড়ব। কী পড়ব? নোকটা। এই যে আমাদের আরবি হরফগুলার উপরে নিচে এক বা একাধিক কী আছে? ফোঁটা আছে, তাই না? ফোঁটা দেখা যায় কোনো হরফে একটা, কোনো হরফে দুইটা, কোনো হরফে তিনটা কী আছে? ফোঁটা দেখা যায়, তাই না? ফোঁটা আছে। এই ফোঁটাগুলাকে কী বলে আপু? নোকতা বলে। তাহলে আমরা নোকতা কী বুঝতে পারলাম তো, তাই না? সবাই বুঝেছি বলো? হ্যাঁ, এক বা একাধিক যে, হ্যাঁ যে ফোঁটাগুলো দেয়া আছে দেখো, কিসের উপরে ফোঁটা আছে? বায়ের নিচে আছে, তায়ের উপরে আছে, ছায়ের উপরে আছে, জিমের নিচে আছে, খায়ের উপরে আছে, জালের উপরে আছে, হ্যাঁ তারপর জায়ের উপরে আছে, সিনের উপরে আছে তিনটা, সোয়াদের উপরে একটা, জোয়ার উপরে একটা, ফায়ের উপরে গাইন, গাইনের উপরে একটা ফোঁটা আছে, কাফের উপরে দুইটা আছে, নুয়ের উপরে একটা আছে, ইয়ার নিচে দুটো আছে ফোঁটা, তাই না? এই যে ফোঁটাগুলো আছে এগুলাকেই নোকতা বলে। হ্যাঁ, আমাদের হরফগুলোর মধ্যে কি আছে? এক বা একাধিক যে ফোঁটা দেখা যায় সেগুলাকে কি বলে? নোকতা বলে। এবার বুঝতে পেরেছ নোকতা কি? হ্যাঁ বলো। আরবি হরফগুলোর উপরে বা নিচে, নিচে এক বা, আমার সাথে সাথে পড়ো, হ্যাঁ এক বা একাধিক ফোঁটা দেখা যায় এগুলোকে নোকতা বলে। হ্যাঁ নোকতা বলে, গুড গুড। হ্যাঁ দেখেছ? হ্যাঁ আপনারা সুন্দর বলছে, আপনারা আপনারা সুন্দর বলছে। আরবি হরফগুলোর উপরে বা নিচে সবাই পড়ো, সবাই পড়ো। আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায় এগুলোকে নোকতা বলে। পড়তে থাকো সবাই, পড়তে থাকো সবাই, পড়তে থাকো। সবাই ব্যাজের জন্য, ব্যাজের জন্য এক কপি ছবি দিবে সবাই, বুঝতে পেরেছো?
তোমাদের ব্যাজ দেওয়া হবে, ব্যাজ আইডি আইডি দেওয়া হবে, সবাইকে আইডি দেওয়া হবে, বুঝতে পেরেছ? এই যে এরকম আইডি আইডি দেওয়া হবে, সবাই এক কপি ছবি দিবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবি দিবে, স্কুল ড্রেস পরে সবাই এক কপি ছবি দিবে, তোমাদেরকে এরকম আইডি দেওয়া হবে, বুঝতে পেরেছ? এরকম আইডি দেওয়া হবে, আইডি এক কপি ছবি দিবে সবাই, সবাই এক কপি স্কুল ড্রেস পরে তোমাদের ক্লাস টিচারের কাছে এক কপি ছবি দিবে, তোমাদের আইডি দেওয়া হবে, এরকম আইডি, বুঝতে পেরেছ? স্কুল ড্রেস পরে এক কপি ছবি দিবে সবাই, স্কুল ড্রেস পরে ছবি দিবে, অন্য জামা পরে ছবি দিলে হবে না, তোমাদের আইডি দেওয়া হবে সবাইকে, সবাইকে আইডি দেওয়া হবে, স্কুল ড্রেস পরে ছবি দিবা, যখন ধর্ম পড়তে বসবা সবাই মাথায় কাপড় দিবে, পড়ে যাও সবাই পড়ো, আরবি হরফ গুলার উপরে নিচে এক বা একাধিক ছবি আছে, এক বা একাধিক ফোঁটা ফোঁটা দেখা যায়, এগুলোকে নোক্তা বলে, বলো, আরবি হরফগুলার উপরে নিচে, আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নোক্তা বলে, বলো, আরবি হরফগুলার উপরে বা নিচে, পড়ে যাও আমার সাথে সাথে পড়ো সবাই, আরবি হরফগুলার উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নোক্তা বলে, বলো সবাই বলো, আরবি হরফগুলার উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নোক্তা বলে, সবাই পড়ে যাও, সবাই পড়ে যাও, নোক্তা কাকে বলে সবাই পড়ো, নোক্তা কাকে বলে সবাই পড়ো, আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নোক্তা বলে, আমরা
আদি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নোক্তা বলে। নোক্তা যুক্ত হরফ ১৫টি, নোক্তা যুক্ত হরফ ১৫টি বা তা ছা জিম খা জাল যা সিন দোয়াত জোয়া ফা গাইন কাফ নুন ইয়া। আর নোক্তাবিহীন মানে নোক্তা ছাড়া, বুঝতে পেরেছ? নোক্তা ছাড়া হরফ হচ্ছে ১৪টি, নোক্তা ছাড়া অর্থাৎ নোক্তাবিহীন হরফ ১৪টি। কী কী? আলিফ হা দাল রা সিন দোয়া সোয়াদ তোয়া আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। সবাই পড়ে যা, সবাই পড়ে যা। সবাই পড়ে যাও, সবাই পড়ো। সবাই নোক্তা কাকে বলে? এক, হ্যাঁ, আরবি হরফগুলার উপরে বা নিচে এক বা একাধিক কি এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে কি বলে? নোক্তা বলে। নোক্তা কাকে বলে? নোক্তা কাকে বলে? আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নোক্তা বলে। সাইফান মুস্তারি, সাইফান মুস্তারি, সাইফান, সাইফান, মাথায় কাপড় কোথায়? মাথায় কাপড় নাই কেন সাইফান? হ্যাঁ, মাথায় কাপড় দাও। সবাই মাথায় কাপড় দিয়েছো, খুব সুন্দর। আপনার, হ্যাঁ, আপনার, আপনার কয়জন? দুইজন দেখা যায়। হ্যাঁ, আনসানা আপনার, আতিয়া ফাইরুজ আপনার, উম্মে সামিয়া শ্রদ্ধা, সুন্দর। সবাই মাথায় কাপড় দিয়েছে, ভালো। আলিফা আলী রুদবা মেহরান হাসান মানহা, মাথায় কাপড় দিয়েছ। সাইফান মুস্তারি, সাইফান মুস্তারি, মাথায় কাপড় কোথায়? ফাতিমা, ফাতিমা কোথায়? ফাতিমাকে তো দেখা যাচ্ছে না। সাইফান মাথায় কাপড় দিবে, মাথায় কাপড় দিয়ে বসো, ওড়না মাথায় দাও, ওড়না মাথায় দিয়ে বসো বাবা, মাথায় কাপড় দিয়ে বসবে। হ্যাঁ, এ তো কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে দেখতে মুস্তারিকে, এখন কত ভালো লাগছে, মাথায় কাপড় দিয়েছে। হ্যাঁ, আমরা ধর্ম পড়লে কি করব, মাথায় কাপড় দিয়ে বসবো। হ্যাঁ, বাসায় আছো তোমরা, ওড়না পাবে, মাথায় কাপড় দিবে। দেখো অন্য আপুদেরকে দেখেছো, তোমার সহপাঠীদেরকে দেখেছো, সবাই দেখো মাথায় কাপড় দিয়েছে, হিজাব পরেছে, ওড়না দিয়েছে মাথায়। হ্যাঁ, আরবি পড়তে যখন বসো হুজুরের কাছে, মাথায় কাপড় দাও, তাই না? এরকম মাথায় কাপড় দিবে সবাই। এই যে দেখো, এটাকে সুরাইফা সেলিম, মাথায় কাপড় দাও। রুফাইদা, রুফাইদা, মাথায় কাপড় দাও। এই যে দেখো, ওরা মাথায় কাপড় দিয়ে বসেছে, তুমিও মাথায় কাপড় দাও, ধর্ম পড়ছো, আরবি পড়ছো। হ্যাঁ, এই যে লক্ষ্মী মেয়েরা আমার, সবাই মাথায় কাপড় দিয়েছে। সাফিয়া, তানিসা আক্তার কোথায়? তানিসাকে তো দেখা যাচ্ছে না। তাসনিয়া খানম, মাশাল্লাহ, কি ভালো লাগছে তাসনিয়া খানম, মাথায় কাপড় দিয়েছে। পরে যাও, পরে যাও আপু, তোমরা সবাই পরে যাও। নোক্তা কাকে বলে পড়ো সবাই? ফারিয়া, ফারিয়া, নোক্তা কাকে বলে পড়ো? আরবি হরফগুলা,
হ্যাঁ কি বলো, তানিশা খানম বলো, আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নুকতা বলে। জান্নাতুল সারাফাত, জান্নাতুল সারাফাত, হারিয়া সবাই পড়ো পড়ো, আদিলা জাহান, আদিলা জাহান পড়ো, জোরে জোরে পড়ো। তাসনিয়া খানম পড়ো, বলো নুকতা কাকে বলে, বলো আমার সাথে সাথে বলো, নুকতা কাকে বলে। আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নুকতা বলে। আজকে কি করলাম, এতে পড়া থাকবে নুকতা কাকে বলে, নুকতা নুকতা যুক্ত হরফ কত, কি 15টি, নুকতা যুক্ত হরফ হচ্ছে 15টি, আর নুকতা বিহীন হরফ 14টি, নুকতা যুক্ত হরফ 15টি, নুকতা বিহীন হরফ 14টি। নুকতা যুক্ত হরফ 15টি, নুকতা বিহীন হরফ 14টি, বুঝতে পেরেছ? সবাই পড়ো। নুকতা কাকে বলে, আমরা প্রথমে কি করবো, নুকতা কাকে বলে, আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নুকতা বলে। তাহলে আমরা আজকে নুকতা পরিচয় পড়লাম, তাই না? আমরা নুকতা কি সেটা জানলাম, নুকতা কি, আমরা নুকতা কি সেটা আজকে জানলাম, দেখলাম, বুঝলাম। ওকে বলো তো, কে বলতে পারবে নুকতা কাকে বলে, কে বলতে পারবে বলো, নুকতা কাকে বলে, কে বলতে পারবে বলো, তাসনিয়া বলো দেখি, তাসনিয়া বলো, তাসনিয়া বলো, নুকতা কাকে বলে, আপরা আপরা বলো, নুকতা কাকে বলে, নুকতা কাকে বলে, একাধিক ফোঁটা দেখা যায়, নুকতা বলে। হ্যাঁ, আরবি হরফগুলোর উপরে উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নুকতা বলে। বলো সাফিয়া, বলো সাফিয়া, বলো নুকতা কাকে বলে, বলো দেখি আপু, তুমি বলো তো সাফিয়া, নুকতা কাকে বলে বলো তো আপু, হ্যাঁ বলো, আরবি হরফগুলোর উপরে বা নিচে বলো, আমার সাথে সাথে বলো, আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নুকতা বলে। সবাই বলো, জান্নাতুল সারাফাত, জান্নাতুল সারাফাত, বলো বলো, মেরি মাহাসান মান্না বলো, মান্না বলো, মুক্তা কাকে বলে বলো, মুক্তা কাকে বলে বলো, হ্যাঁ
বলো বলো, আমি শুনতে পাচ্ছি, বলো, যে বলবে বলো। জান্নাত, জান্নাত ফারিয়া তানিশা আক্তার, জান্নাত ফারিয়া তানিশা আক্তার, তোমরা বলো নুক্তা কাকে বলে, নুক্তা কাকে বলে, নুক্তা কাকে বলে, নুক্তা কাকে বলে, ইমা বলো, ইসরাত জাহান ইমা বলো, নুক্তা কাকে বলে, আদিলা জাহান, আদিলা জাহান বলো, নুক্তা কাকে বলে, রুফাইদা, রুফাইদা বলো, নুক্তা কাকে বলে, সুরাই ফাসেলিম রুফাইদা, নুক্তা কাকে বলে বলো, বলো তোমরা কে বলবে, ইসরাত জাহান ইমা, ইমা বলো, ইসরাত জাহান ইমা বলো, নুক্তা কাকে বলে বলো। হ্যাঁ, আগে হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নুক্তা বলে। আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নুক্তা বলে। উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে এগুলোকে মুক্তা বলে। আরবি ফাতিমা, ফাতিমা বলো, নুক্তা কাকে বলে, সাইফান মুস্তারি, সাইফান মুস্তারি বলো, নুক্তা কাকে বলে, মুনতাহা, মুনতাহা, মুনতাহা বলো, নুক্তা কাকে বলে, মুনতাহা বলো, মুনতাহা বলো, বলো, মুনতাহা, মুনতাহা বলো,
মুক্তা কাকে বলে? মুক্তা কাকে বলে বলো? হ্যাঁ ঠিক আছে, আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে মুক্তা বলে। হ্যাঁ সুন্দর হয়েছে, বলো আমি শুনতে পাচ্ছি। আদিলা জাহান, আদিলা বলো মুক্তা কাকে বলে? মুনতাহা বলেছো? মুনতাহার গলার আওয়াজ নাই। হ্যাঁ আবার বলো, আবার বলো, বসে থাকবে না, আওয়াজ করে পড়ো। হ্যাঁ এগুলোকে নুক্তা বলে। গুড, খুব ভালো, মারহাবা মারহাবা, খুব ভালো খুব ভালো। হ্যাঁ সবাই বলো, আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নুক্তা বলে। নুক্তাযুক্ত হরফ কয়টি? নুক্তাযুক্ত হরফ কয়টি? নুক্তাযুক্ত হরফ 15টি বলবে। নুক্তাযুক্ত মানে, যুক্ত মানে কি? যে হরফগুলোর মধ্যে নুক্তা আছে। নুক্তাযুক্ত হরফ 15টি, আর নুক্তাবিহীন মানে যে হরফগুলোর মধ্যে নুক্তা নাই, যে হরফগুলোর মধ্যে নুক্তা নাই সেটাকে কি বলে? নুক্তাবিহীন বলে। নুক্তা ছাড়া, নুক্তা ছাড়া অর্থাৎ নুক্তাবিহীন হরফ হচ্ছে 14টি, মনে রাখবে। সবাই পড়ে যাও। রুদবা পড়তেছো? রুদবা আনসানা আফরা, রুদবা পড়ো, রুদবা পড়ো, নুক্তা কাকে বলে পড়ো, নুক্তা কাকে বলে? আরবি হরফগুলোর উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা দেখা যায়, এগুলোকে নুক্তা বলে। নুক্তাযুক্ত হরফ কয়টি? নুক্তাযুক্ত হরফ 15টি। আর নুক্তাবিহীন হরফ কয়টি? নুক্তাবিহীন হরফ 14টি। যেগুলোর মধ্যে নুক্তা আছে তাকে নুক্তাযুক্ত হরফ বলে, বুঝতে পেরেছ? আর যেগুলোর মধ্যে, যে হরফগুলোর মধ্যে নুক্তা নাই তাকে নুক্তাবিহীন হরফ বলে। যে হরফগুলোর মধ্যে নুক্তা আছে তাকে নুক্তাযুক্ত হরফ বলে, বুঝতে পেরেছ? নুক্তাযুক্ত হরফ কাকে বলে? যে হরফগুলোর মধ্যে নুক্তা আছে তাকে নুক্তাযুক্ত হরফ বলে। নুক্তাযুক্ত হরফ কয়টি? নুক্তাযুক্ত হরফ 15টি, বুঝতে পেরেছ? নুক্তাযুক্ত হরফ 15টি। আর যেগুলোর মধ্যে নুক্তা নাই তাকে কি বলে? নুক্তাবিহীন হরফ বলে। যে হরফগুলোর মধ্যে নুক্তা নাই তাকে নুক্তাবিহীন হরফ বলে। নুক্তাবিহীন হরফ 14টি। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। হ্যাঁ আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মাস্ক ছাড়া কেউ বাইরে যাবে না। আর তোমরা সবাই ব্যাজের জন্য, এই ব্যাজ বলি, তোমরা সবাই আইডি নেওয়ার জন্য এক কপি করে ছবি দিয়ে যাবে, ড্রেস পরা ছবি, সবাই ড্রেস পরা ছবি দিবে, এক কপি পাসপোর্ট সাইজের ড্রেস সহ ছবি দিবে, তোমাদের ক্লাস টিচারের কাছে দিবা, সবাই ক্লাস টিচারের কাছে ড্রেস পরা এক কপি ছবি দিবে, তোমাদের আইডি দেওয়া হবে, সবাইকে আইডি দেওয়া হবে।
রুদবা চুপচাপ কেন, রুদবা তুমি চুপচাপ কেন আপু? হ্যাঁ সাইফান, সাইফান তো একদম চেহারা ঢেকে ফেলছো, হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ পড়ো সাইফান, পড়ো সাইফান, খুব ভালো মেয়ে সাইফান, খুব ভালো লক্ষ্মী মেয়ে। হ্যাঁ সাইফান জোরে জোরে পড়ো আপু, রুদবা রুদবা পড়ো, যুক্তা এই রুদবা পড়ো, সাইফান পড়ো, নোক্তা যুক্ত হরফ কয়টি? ১৫টি, আর নোক্তা বিহীন ১৪টি। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মাস্ক ছাড়া কেউ বাইরে যাবে না, ওকে? মাস্ক ছাড়া কেউ বাইরে যাবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে?